Vivaho. 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 আসলে আমার কাছে কেমন লেগেছে এটা তো বিষয় না এটা তো বিবেচনা করবে দর্শক আর এই নাটকে আমি একটু আসলে এক্সাইটেড ছিলাম যে একটা নতুন লোকে সবার সামনে আসলাম হ্যাঁ সেই বিষয়েও দর্শকের মন্তব্য পাবো আশা করছি এই আর কি হ্যাঁ তার সবকিছু মিলে আসলে একটা ব্যতিক্রমও ছিল টোটাল কাহিনীটা বিবাহ নাটক আকিব আহমেদ পেজে দেখতে পাবেন আসলে ব্যতিক্রম ধর্মী একটা আয়োজন ছিল এটাই আর দেখতে পাচ্ছেন আমার কি বেহাল অবস্থা আসলে এমন সিচুয়েশনে কখনো আমি বাস্তব জীবনেও পড়িনি এই নাটকের কাহিনী ভিত্তিক এই ঘটনাটা ঘটেছে মূলত বিয়ে দিতে এসেছি আমার ছেলেকে নিয়ে বাট এখানে খাওয়া দাওয়ার যে অনিয়ম যে বিশৃঙ্খলা সেটা নিয়ে দু এক কথাই এই ধরনের একটা গ্যাঞ্জাম বেঁধে যায় তাতে মনে হচ্ছে যে আমার উপরে এই সমস্ত মার পড়েছে আর কি আমাকে আর ফেরত যেতে দেয়নি দেখেন কি অবস্থা আমাকে করেছে আসলে নাটকটা আমার কাছে অসাধারণ লেগেছে আমি আপনার সাথে দীর্ঘ অনেক নাটকে কাজ করেছি কিন্তু এইবার যে একটা ভাইটাল ক্যারেক্টার আমি পেয়েছি আশা করি দর্শকের ভালো লাগবে বিষয়টা আর এই যে আমাদের মানে বাবা ছেলেকে যে এইভাবে গণপিটানি দিল এটা কোনোদিন আশা করিনি হ্যাঁ দর্শকের কাছে আমি অবশ্যই বিচার চাচ্ছি নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে এটা একটা বিগ বাজেটের নাটক অনেক বড় নাটক তো আমি এমন নাটকে সবসময় কাজ করতে পারিনি তো এই প্রথমবার বড় বাজেটের নাটকে কাজ করা তো আসলে সব মিলিয়ে আমরা খুব ভালো পারফরমেন্স করছি আমরা আর আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগবে হ্যাঁ এটা একদম পুরোপুরি সত্য কথা যে মার তো মনে করে শুধু আমার জন্য সবাই খাইছে আসলে আমি তো খাইছি বেশি আর একটুখানি খারাপ ব্যবহার করছি যার কারণে আর কি সব মিলিয়ে মার আমার জন্য সবাই মার খাইছে আর আমি সাধারণত আমি যে ধরনের ক্যারেক্টারে অভিনয় করি একটা ভিন্ন ধর্মীয় ক্যারেক্টার পাইছি ভালো লাগলো কিন্তু আসলে আমি কতটুকু ফুটাই তুলতে পারিছি সেটা দর্শক বিবেচনা করবে আলহামদুলিল্লাহ নাটকটায় কাজ করে আমরা খুব মজা পাইছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা শুটিং করলাম বিবাহ নাটক এবং বিবাহ নাটকের আজ থেকে শুটিং করা লাগলো আমাদের পাঁচবার শুটিং করা লেগেছে এর মাঝে আমরা বৃষ্টির কারণে একদিন মিস করেছি প্রথম দিন আর বৃষ্টির কারণে শেষের দিনও আমাদের মিস হয়েছে শুটিংটার প্রথম দৃশ্য থেকে শেষ পর্যন্ত আমরা অনেক পরিশ্রম করেছি আর এটা একটা বড় নাটক ছিল সবচেয়ে বড় কথা এটা বিগ বাজেটের একটা নাটক ছিল আজকের এই যতটুকু আয়োজন দেখতে পাচ্ছেন আপনারা এই টোটাল সবটুকু আমরা আয়োজন করেছি শুধুমাত্র এই নাটকটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা বাজেট নিয়ে কোনো কার্পণ্য করিনি অনেক সময় দেখা যাচ্ছে যে অন্য একটা বাসায় বিয়ে হচ্ছে সেখানে শ্যুট করে নিলাম এরকম কোনো কিছু করিনি যাতে শুধুমাত্র আমাদের এই নাটকের গল্পটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে বলে আমরা এই নাটকটাতে সর্বোচ্চ মানে আমার লাইফে সবচেয়ে বেশি খরচ করেছি এই নাটকটাতে আশা করা যায় যে আপনাদের কাছে নাটকটা খুবই ভালো লাগলো লাগবে এবং গল্পটা খুবই রিলেটেবল গল্প 3, 2, 1, action!